অপ্রাসঙ্গিক প্রশ্ন করো। আরবের কাফের ছিল যারা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহু মানত? তারা কি আল্লাহ এক মানত? আল্লাহ যে আমাদের রব মানত? আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা মানত? আমি কিন্তু প্রশ্ন করি ঠগানোর জন্য। আপনাদের কিছু উত্তর ঠিক হয়েছে আর কিছু ভুল হয়েছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আরবের কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহু মানত না, আল্লাহ ছাড়া মাবুদ নেই এই কথা মানত না, তবে আল্লাহ এক মানত, আল্লাহ যে আমাদের রব মানত, আল্লাহ ছাড়া কোনো রব নেই মানত, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই মানত, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই মানত, আল্লাহ ছাড়া কোনো দুনিয়ার পরিচালনাকারী নেই মানত, আল্লাহ একমাত্র সর্বশক্তিমান মানত। কথাগুলো আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, ঠিক না? একটু নতুন নতুন, আসলে এগুলো পুরনো কথা, আল্লাহর কোরআনে আছে, কোরআনের অনেক আয়াতে আছে, হাদিসেও আছে। ওই যে আমাদের সমস্যা, আমরা পড়ি না, শুধু শোনা নির্ভর হওয়ার কারণে আমাদের হচ্ছে না। এই বিষয়ক আয়াত এবং হাদিস আমার একটা বই আছে, ইসলামী আকিদা, এই বইটার ভিতরে, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লেখা আল ফিকুল আকবরের অনুবাদ এবং ব্যাখ্যা করেছে আমি। এই দুটো বইয়ের ভিতরে এই আয়াতগুলো আপনারা বিস্তারিত পাবেন, এছাড়া নিজেরা যখন কোরআন পড়বেন বুঝবেন তখনও পাবেন। আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে বারবার এগুলো বলেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। হে রাসূল, আপনি যদি আরবের কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, আসমান জমিন কে বানিয়েছে, কে বানিয়েছে ভাই? আমরা কার কথা বলি? আবু জাহেল কার কথা বলতো? আবু জাহেল কি বলতো? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সাকুলুন আল্লাহ। আরবের কাফেররা সবাই বিশ্বাস করত লা খালিকা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল মার রব্বুস সামাওয়াতিস সাবউ রব্বুল আরশিল আযীম, সাত আসমান এবং আরশে আযীমের রব কে? আবু জাহেল কার কথা বলতো? আল্লাহ কোরআনে বলছেন, সায়াকুলুনা লিল্লাহ। আরবের সবাই বিশ্বাস করত লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইই ওয়া হুয়া ইয়াজিরু ওয়া লা ইয়াজারু আলাইহি, সকল কিছুর ক্ষমতা, মালিকানা, সার্বভৌমত্ব কার হাতে? সর্বশক্তিমান কে? আবু জাহেল কার কথা বলতো? আল্লাহই কোরআনে বলে দিচ্ছেন, তারা সবাই বলবে সায়াকুলুনা লিল্লাহ। আল্লাহ কোরআন করিমে অন্য আয়াতে বলছেন, কুল মান ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকু আস-সামা ওয়াল বাসার ওমান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই ওমান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ। আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে? চোখ কান নাকের মালিক কে? দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, শরীরের শক্তি, সবকিছুর মালিক কে? জীবন থেকে মৃতকে বের করেন, মৃত্যু থেকে মৃত থেকে জীবনকে বের করেন কে? এই বিশ্ব পরিচালনা করেন কে? আবু জাহেল কার কথা বলতো? আল্লাহ। এভাবে কোরআন কারিমে অনেক 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 জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, আরবের কাফেররা আল্লাহ তাআলাকে এক একমাত্র খালেক মালিক রব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো সর্বশক্তিমান নেই বিশ্বাস। আমরা অনেকে মনে করি আবু জাহেল বোধহয় আল্লাহর শরীয়ত মানত না, মোটেও ঠিক না। আবু জাহেল, আরবের কাফেররা আল্লাহর দিন মতোই চলত, যা কিছু করত আল্লাহর শরীয়ত নাম দিয়েই করত, তার বাইরে না। আল্লাহর ইবাদত করত, আল্লাহ যে আমাদের মাবুদ এটা আবু জাহেল সবাই বিশ্বাস করত। আবু জাহেল যে হাজী সাহেব ছিলেন জানেন না,
আবু জাহাল, আলহাজ আবু জাহাল, আবু জাহাল হজ করত। আমরা তো হজে যেয়ে কাবা ঘরে যাইতে পারি না, আবু জাহাল কাবা ঘরের পুরোহিত ছিল, সে কাবা ঘরের গেলাপ ধরে আল্লাহর কাছে কানত। কি বলে কানত? আল্লাহুম্মা। আমরা আল্লাহকে কি বলে ডাকি? আল্লাহুম্মা বলি না? আবু জাহাল কি বলে ডাকতো? আল্লাহুম্মা বলে ডাকতো। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়া লাক মিন ইনদিকা, আল্লাহ কোরআন কারিমে বলেছে। এখন প্রশ্ন হল যে তারা আবু আল্লাহ তাআলাকে এক মানল, একমাত্র সৃষ্টিকর্তা খালেক মালেক রব্বুল আলামিন বলে বিশ্বাস করল, আল্লাহর ইবাদত করল, কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এইটা মানল না কেন? এটা একটা প্রশ্ন কি আপনাদের মনে আসছে? মনে কি প্রশ্ন আসে? উত্তর কি আমি দেব না আপনারা দেবেন? আমি একটা গল্প বলি, আমি আবার ওয়াজে গল্প বলতে পারি না, এই জন্য লোকে ওয়াজ শোনে না। একটা গল্প আমাদের মনে পড়লো, একটু বলি, অনেকক্ষণ তো সিরিয়াস কথা হয়েছে, একটা গল্প বলি। নাসিরুদ্দিন হোজা, আমাদের দেশে যেমন গোপাল ভাড়, আরব দেশে এরকম ভাড়ে একজনের নাম ছিল নাসিরুদ্দিন হোজা। রাজার দরবারে থাকে, মন্ত্রী মিনিস্টার সবাইকে অনেক পিন মারে, খুসা মারে, ঠকায়। তো সব মন্ত্রী মিনিস্টার রাজার সভাসদরা প্ল্যান করলো নাসিরুদ্দিনকে একবার ঠকাইতে হবে। সবাই জানে নাসিরুদ্দিন দরবারি আলাপে খুব জোরালো, কিন্তু বক্তৃতা দিতে গেলে কাবু, বক্তৃতা দিতে পারে না। তো রাজাকে বলল যে রাজামশাই, নাসিরুদ্দিন নাসিরুদ্দিন তো আমাদের অনেক ভালো ভালো কথা বলে, জুমার নামাজটা একদিন নাসিরুদ্দিনের পড়াত বলে। তো রাজা বলল যে নাসিরুদ্দিন আগামী জুমার আপনি পড়াবেন। নাসির তো বুঝেছে এটা ষড়যন্ত্র, কারণ নাসির দাঁড়ায় যখন বক্তৃতা দেয় হাত পা কাঁপে। তাহলে ঠিক আছে পড়াবো। তো মিম্বরে উঠেছে, উঠে হাম ছানা পড়ে বলছে আইয়ুহান নাস আতাদরুনা মাযা তাকাল্লামুল ইয়ামান, উপস্থিত মুসল্লিবৃন্দ আজকে আমি কি ওয়াজ করব আপনারা জানেন? ভিতরে কাঁপছে কিন্তু তাড়াতাড়ি করে। তো মুসল্লিরা বলছে হুজুর আমরা কি করে জানবো? তখন বলছে যে মসজিদের মুসল্লিরা ইমাম কি বলবে ধারণাই করতে পারে না, তাদের সামনে খুতবা দিয়ে লাভ নেই, একামত দেন। কথা বলেননি? এখন মন্ত্রীরা দেখলো যে নাসির তো একদিন বেঁচে গেল, বলে রাজামশাই আর একদিন একটু আমাদের সুযোগ দেন, নাসির কেমন জমা পড়ায় খুতবা দেয় দেখবো। মুসল্লিদের শিখাই দিছে যে নাসিরুদ্দিন যদি এরকম প্রশ্ন করে আপনারা সবাই বলুন হ্যাঁ হুজুর আমরা বুঝতে পারছি, অনুমান করছি আপনি কি বলবেন, হুজুর বলেন আমরা শুনবো। তো পরের জুমায় আমার নাসিরুদ্দিন বলেছে আপনারা কি জানেন আমি কি আলোচনা করতে চাই? হ্যাঁ হুজুর আমরা অনুমান করছি আপনি কি বলবেন, হুজুর বলেন আমরা শুনতে চাই। বলে আপনারা যখন জানেনই যে আমি কি বলবো, তাহলে আর বুড়ো মানুষ কষ্ট করবো কেন, এ কামদ। মন্ত্রীরা চিন্তা করলো বড় মুশকিল, তো বলে হুজুর আর একটা জুমা। এইবার মুসল্লিদের বলেছে এই তোমরা বলবা যে আমরা জানি, আর তোমরা বলবা জানি না, দেখি নাসির কোন দিকে যায়। তৃতীয় জুমাতে এরকম কিছু মুসল্লি বলছে হ্যাঁ আমরা জানি, কিছু মুসল্লি বলছে জানি না। তখন নাসিরুদ্দিন বলছে ভাইরা আমি বুড়ো মানুষ, আপনারা তো জানেন না আমি কি বলবো, আর আপনারা তো জানেন আমি কি বলবো, আপনাদের একজন এসে একটু ওনাদেরকে বুঝিয়ে দেন তো আমি আজকে কি বলবো। কথা বুঝতে পারেননি? যদি আপনারা কেউ এসে একটু বুঝিয়ে দেন এই প্রশ্নের উত্তর, তাহলে ভালো হয় না? কথা বুঝতে পারেননি? আমাদের সামনে একটা প্রশ্ন আছে, সেটা হলো আরবের কাফেররা আল্লাহর সব মানল, আল্লাহর ইবাদত করল, কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথা মানল না কেন, এটা প্রশ্ন না? এখন যদি আপনাদের ভিতর থেকে কেউ এসে উত্তরটা দিয়ে দেন তাহলে ভালো হয় না? যারা জানেন তারা, যারা জানেন না তাদেরকে উত্তরটা দিয়ে দিলেন, নাকি বলেন? হ্যাঁ আচ্ছা আমি বলি, এই প্রশ্নের উত্তর কিন্তু খুবই সহজ আমাদের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য। আমাদের দেশে একটা গান আমি একদিন শুনছিলাম, আপনারা হয়তো শুনেছেন, বাবা শাহজালাল আলী তুমি দয়াল বাবা দয়া করো বাবা, এরকম কোন গান আপনারা শুনেছেন? আছে।
আমাদের দেশে লক্ষ লক্ষ মুসলমান গান গান, বাবা শাহজালাল অলি, শাহপরান অলি, শাহ মখদুম অলি, গৌসে আজম অলি, দয়াল বাবা অলি, খাজা বাবা অলি, আল্লাহ বাবা অলি, পীর বাবা অলি, পীর মা অলি, কলবে আসো বাবা, নজর দাও বাবা, তাকাও বাবা, দয়া করো বাবা, এরকম গান আছে না নেই? আছে। এই গান যারা গাচ্ছেন তাদেরকে যদি আপনি যে প্রশ্ন করেন, আমাদের রবকে কি বলবে, আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে, এবাদত করতে হয় কার, কি বলবে, সব স্বীকার করবে, ঠিক না? কিন্তু আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কারোর কাছে দয়া চাওয়া যাবে না, মানবে? মানবে? নরম হবে না, রাগ করবে, বলে বেটা ওহাবি আল্লাহর ওলিদের মানে না, বলবে না? আপনি আবু জাহাল শতভাগ চিনে ফেলেছেন। আবু জাহাল ঠিক এরকম ছিল, আর কিছু না, সব মানত, এক জায়গায় গোলমাল, কথা বোঝেননি? এই গোলমালটা বোঝার জন্য একটু ব্যাখ্যা লাগবে। আবু জাহাল আল্লাহকে রাব্বুল আলামিন একমাত্র লা শরীক, খালেক মালেক, সব মানত, আল্লাহর ইবাদত করত। তবে আবু জাহালের এবং আরবের কাফেরদের প্রথম অধপতন শুরু হয় একটা দরজা দিয়ে, সেটা কি? তারা ইব্রাহিম আলাইহিসসালামের শরীয়ত মতো চলত, তার মতো চলত, তার সুন্নত মতো চলত। চলতে চলতে হাজার বছর চলে গেল, মানুষের ভিতরে একটা যুক্তি বুদ্ধি বেড়ে গেল, তারা ইব্রাহিম আলাইহিসসালামের শরীয়তের ভিতরে যুক্তি দিয়ে, দলিল দিয়ে নতুন নতুন কিছু সিস্টেম বানাতে লাগলো। সব সিস্টেম বললে আপনারা বুঝবেন না, সহজ দু একটা বলি। আমরা হজের সময় তওয়াফ করি না? করি তো, আরবের কাফেররাও করত। ওরা হাজার বছর ধরে তারা ইব্রাহিম নবীর মতো এহরামের কাপড় পরে তওয়াফ করত। পরে তারা বলল যে তওয়াফ করতে করতে ক্লান্তি এসে যায়, একটা নতুন সিস্টেম বানাবো, কি? হাতে তালে দিয়ে দিয়ে তওয়াফ করব। এখন কেউ কেউ বলল যে তোমরা এরকম করছো কেন, এরকম তো ইব্রাহিম নবী করেননি। নতুন যারা বানালো তারা বললো ইব্রাহিম নবী করেননি তো কি হয়েছে, নিষেধ তো করেননি, এটা তো কোনো জায়গায় নিষেধ নেই, আমরা যদি একটু ফুর্তির সাথে আল্লাহর জিকির করি, তওয়াফ করি, অসুবিধে কি তোমাদের? কথা বোঝেন? তওয়াফের সময় এতকাল তারা এহরাম পরে তওয়াফ করত। এরপরে তারা একটা নতুন সমস্যায় পড়ে গেল যে আগের জামানার লোকরা ভালো ছিল, এখন আমরা অনেক হারাম উপার্জন করি, লুটপাট করি, অনেকে জুলুম অত্যাচার করি, আমাদের কাপড়গুলো হারাম টাকা, আর এই হারাম টাকার কাপড় গড়ে আল্লাহর দরবারে গেলে, কাবা ঘরে গেলে। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন, ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস সুন্না ট্রাস্ট, 01715400640। তাহলে কি করতে হবে? খুব সহজ কথা, আল্লাহ আমাদেরকে যেভাবে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর ঘরে সেইভাবে যেতে হবে। আল্লাহ আমাদের কিভাবে দুনিয়ায় পাঠাইছেন? ন্যাংটো হয়ে, কাজে আমাদের আল্লাহর ঘরে ন্যাংটো হয়ে যাইতে হবে। এখন লোকে বলে ভাই এটা তো কোনোদিন ইব্রাহিম নবী করেননি, তিনি তো এহরামের কাপড় পরে যেতেন, করেননি, শরীয়তে নিষেধ আছে, কোথায়, কোন জায়গায় ইব্রাহিম নবী বলেছেন যে ন্যাংটো হয়ে যাওয়া যাবে না? ইব্রাহিম নবীর কথা আলাদা, উনি তো আল্লাহর নবী ছিলেন, ওনার উপার্জন হালাল ছিল, উনি পরে গেছেন, আমরা এখন হারাম খেয়ে ফেলেছি, এখন যদি এই কাপড় পরে যাই হবে না, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ যেভাবে আমাদের পাঠাইছে ওইভাবে আল্লাহর কাছে যেতে হবে। কথা বোঝেন? তাহলে আরো আছে, আরো গুলো বলছি না, অনেক সুন্দর সুন্দর দলিল দিয়ে, যুক্তি দিয়ে তারা এমন কিছু কাজ বানালো যেগুলো ইব্রাহিম আলাইহিসসালাম করেননি, তার তরিকার ভিতরে ছিল না। এইগুলোকে আমাদের ইসলামী পরিভাষায় কি বলে, কি বলে ভাই? বেদাত বলে। এই বেদাত বানানোর মাধ্যমে তারা একটা দরজা খুলে ফেললো, অর্থাৎ ইব্রাহিম নবীর হুবহু মানার দরকার নেই, ওনারটা মানো, পাশাপাশি আরো যদি কিছু বানাই নাও দোষ নেই। বেদাত হলো একটা দরজা, এই দরজা যখন আপনি খুলবেন সামনে একটা বিরাট গর্ত থাকে, সেই গর্তটার নাম হলো শিরক। গর্তটার নাম কি?
বিদাতের দরজা খুললে শিরকে যেতেই হবে, উপায় নেই, ওর আর কোনো পথ নেই। যেমন ঘড়ির ঘূর্ণি, ঘূর্ণি বলেন না, ঘুড়ি বলি না আমরা, আমাদের দেশে বলে ঘূর্ণি। ঘূর্ণি যখন সুতো বাঁধা থাকে, মালিক টানলে ফিরে আসে, যখন সুতো কেটে দেয় ও হারাবেই হারাবে, আর পাওয়া যাবে না। নবীর তরিকা হলো ইমানদারের গলার সুতো, যেখানেই যান নবীর সাথে বাঁধা থাকবে। যখন আপনি কেটে দিলেন, যুক্তি তর্ক দলিল দিয়ে নবীর তরিকার বাইরে বানাতে লাগলেন, তখন আপনি কোথায় যাবেন আপনিও জানেন না, কেউই জানে না। কথা বুঝতে পেরেছেন? এই যুক্তি দিয়ে তারা কি করলো, এই বেদাত দিয়ে তারা কিভাবে শিরকে গেল একটু বলে দিচ্ছি, এরপরে শিরকের দলিলগুলো বলবো, আর আমরা কি করে বাঁচতে পারি সেটা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ভাইরা, তারা কাবাগরকে খুব মহব্বত করত, এটা ভালো না খারাপ? ভালো। তারা যখন মক্কা শরীফ থেকে যাইতে চাইতো না, কিন্তু ব্যবসার জন্য রেহলাতা শীতায় ওয়াসাইব, শীতকালে তারা এমানে যেত, গরমকালে তারা সিরিয়ায় যেত ব্যবসার জন্য। তো এই ব্যবসার জন্য যখন যেত, কাবাগরের একটা পাথরের টুকরো সাথে রাখত, প্রত্যেকে যে যেত একটা পাথরের টুকরো নিয়ে যেত। কেউ কিছু বললে বলতো যে বেটা বেয়াদব, আমি কি অন্য জিনিস নিচ্ছি, আল্লাহর ঘরের পাথর মহব্বতের সাথে রাখছি। ভালো কথা, যুক্তি। এরপরে কিছুদিন পরে দেখা গেল কেউ কেউ সেই আমানে বসে, সিরিয়ায় বসে, পথে থাকতে যখন আল্লাহর কথা মনে হয়, কাবাগরের কথা মনে হয়, ওই পাথরটা রেখে চারিপাশে তওয়াব করে। কথা বুঝতে পারছেন না? কেউ কিছু বললে বলে বেটা বেয়াদব, আল্লাহর ঘর মানিস রে, আমি কি অন্য কিছু তওয়াব করছি, তা আল্লাহর ঘরের পাথর। যুক্তিতে আর কিছু বলার নেই, আল্লাহর ঘরের মহব্বতের দলিল, আল্লাহর ঘরের দলিল, কাবাগরের ইজ্জতের দলিল, আর তো দলিল লাগে না। এরপরে তারা দেখল যে ইয়ামানে এবং সিরিয়ায় আল্লাহর বড় বড় নবী এবং ওলিদের মূর্তি আছে, যেমন ঈসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, মুসা নবী। এরপরে আল্লাহর ওলি ছিলেন বড় বড় বুজুর্গ, ইয়াগুস, ইয়াওক, সুয়ানাস, এদের সব মূর্তিগুলো ইয়ামানে, সিরিয়ায় বিভিন্ন জায়গায় আছে। তারা বলল যে আল্লাহর নবী, আল্লাহর ওলিরা আল্লাহর ঘরে থাকবে না, থেকে এই সব জায়গায় থাকবে নাকি? এখন কেউ বলে যদি যে না, আল্লাহর ঘরে এইসব ঢুকায় না, কেন ইব্রাহিম নবী ঢুকায়নি, নিষেধ তো করিনি, ইব্রাহিম নবীর ধর্মে মূর্তি ইবাদত করা নিষেধ, কাবা ঘরে মূর্তি রাখা তো নিষেধ না, আমরা রাখবো সমস্যা কি? এই আল্লাহর নবী ওলিদের দেখলে আমাদের মহব্বত হবে, আল্লাহর কথা মনে হবে, একটু বরকত পাবো, সমস্যা কি? আস্তে 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 কাবা ঘরে নবীদের ওলিদের মূর্তিগুলো আসা শুরু হয়ে গেল। এরপরে যা হলো তা তো আপনারা জানেন, কথা বুঝতে পেরেছেন আপনারা? তাহলে প্রথম দরজা যেটা খুলল সেটা হলো নবীর অনুসরণের বাইরে নতুন জিনিস বানানো। দরজা খোলার পরে যে গর্তে পড়ে গেল সেই গর্তের নাম কি? শির। এই শিরকের আবার ওদের দলিল ছিল, সুন্দর সুন্দর দলিল ছিল, সেই দলিলটা আপনারা স্বীকার করবেন। সেটা হলো আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর জন্য উমরা করব, সব করব, কিন্তু আমরা গুনাহগার, আল্লাহ অনেক বড়, রাজাধিরাজ, মালিকুল মুলুক, আমাদের মতো গুনাহগাররা আল্লাহর কাছে গেলে আল্লাহ শুনবে না। সারা জীবন আল্লাহ ডাকলাম না, এখন বিপদে পড়ে আল্লাহ ডাকলে গেলে শুনে কি করতে হবে? আল্লাহর যারা মাহবুব বান্দা, আল্লাহর নবী ইব্রাহিম, ইসমাইল, মুসা, আইসা, আল্লাহর ফেরেশতা জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আল্লাহর ওলি ইয়াগুস, ইয়াওক, সুয়ানাস, লাত, মানাত, উজ্জা, হুবল, আল্লাহর যারা প্রিয় মাহবুব বান্দা, এদের কাছে যে আমাদের ধন্না দিতে হবে, এরা হল আল্লাহর প্রিয়। একজন রাজা বাদশার কাছে গেলে, যেমন তার কোনো ভালো চাকর, মন্ত্রী, এদের মাধ্যমে গেলে রাজা তাড়াতাড়ি শোনে, আল্লাহ তো রাজা দিরাজ, মালিকুল মুলুক, আল্লাহর কাছে যখন যাব, আল্লাহর এই সকল ফেরেশতা, নবী, ওলি, এদের কাছে যাব, এদের কাছে ধর্ণা দেব, এদের মাধ্যমে আল্লাহর কাছে যখন দাবিটা পেশ করব, আল্লাহ তাড়াতাড়ি করে দেবে। এই যুক্তিতে তারা আল্লাহর এই সকল নবী, ওলি, ফেরেশতা, এদের মাজারে যেত, মূর্তি বানায় রাখত,
মূর্তিও নেই মাজারও নেই, মূর্তি বা মাজার এখানে মাকসুদ না, মাকসুদ হলো হুজুরের ধ্যান, একটা গাছ তলা একটা পাথর বসিয়ে দরগা বানিয়ে হুজুরের দিকে কালপটাকে মোতাবজ্জা করে বাবা ইব্রাহিম বাবা ইসমাইল বাবা জিব্রাইল বাবা ইয়াগুস ইয়াগুস ওয়ানাস মালাত মা উজ্জা অমুক শোনো বাবা দেখো বাবা, ওখানে দুধ ঢেলে দিত, ওখানে মুরগি ছেড়ে দিত, ওখানে উট জবাই করে দিত আর ওদের ডাকত, তারা বিশ্বাস করত যে আমরা যেখান থেকেই ডাকি আল্লাহ নবী ওলি ফেরেশতারা তারা তো মরে না, তারা আমাদের ডাক শুনবে এবং তারা আল্লাহর কাছ থেকে আমাদের যা হাজত প্রয়োজন আছে সব মিটিয়ে দেবে। যুক্তিটা কি বুঝতে পেরেছেন? এই যুক্তিতে তারা আল্লাহর ইবাদতের পাশাপাশি বিপদে আপদে বিশেষ করে দুনিয়ার প্রয়োজনে আল্লাহর তাড়াতাড়ি নেক নজর পাওয়ার জন্য মধ্যস্থ মাধ্যম হিসেবে আল্লাহর নবী ওলি ফেরেশতাদের ইবাদত করত। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বললেন? তিনি বললেন যে দেখো ইয়াগুস ইয়াউস ওয়ানাস জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল ইব্রাহিম ইসমাইল মূসা আইসা আলাইহিমুস সালাম আল্লাহর নবী ওলি আল্লাহর ফেরেশতা তাদের মহব্বত করতে হবে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আলাইহিমুস সালাম রাহিমাহুমুল্লাহ ইত্যাদি বলতে হবে, তবে চাইতে হবে একমাত্র কার কাছে, ডাকতে হবে একমাত্র কাকে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বাস আবু জেহেল গেল রেগে, এত বড় বেয়াদব, আমরা এতকাল ধরে আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমে আল্লাহর কাছে সব পেয়েছি আর ও নাকি বলে মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে হবে, তাদের ভক্তি করা যাবে না, ধর আর মার। কথা বুঝেননি? এই হল আবু জাহেল এবং আরবের কাফেরদের সব মানার পরেও শেষ কথাটা না মারার কারণ। এখন আমার প্রশ্ন হল আমরা বাংলাদেশের মানুষদের ভিতরে এই সমস্যা আছে না নেই? অল্প না বেশি? আমি একটু বিষয়টা বুঝার চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করে। আমরা যদি চাই প্রধানমন্ত্রীর কাছে কোনো দরখাস্ত দেব, এই স্কুলের জন্য একটা অনুদান নেব, যদি স্কুলের হেডমাস্টার ডাইরেক্ট চলে যায় প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবে? পারবে না। যদি এলাকার এমপি মন্ত্রী মহোদয়কে নিয়ে যায় বা তার একটা রিকমেন্ড নিয়ে যায় তাহলে পারবে। আমরা যদি চাই আল্লাহর কাছে কোনো আবদার পেশ করব, আল্লাহকে কিছু বলবো, আমরা কি ডাইরেক্ট পারবো? কেন, আল্লাহ কি প্রধানমন্ত্রীর চেয়েও ছোট নাকি? প্রধানমন্ত্রী ডিসি এসপির কাছে যাইতে সেক্রেটারি লাগে, সচিব লাগে, মন্ত্রী লাগে, আল্লাহর কাছে যাইতে হবে? একটু ভালো করে বুঝে সুঝে কোন দুনিয়ার মানুষের কাছে আমরা লোক নিয়ে যাই, মধ্যস্থ মিডিয়া নিয়ে যাই, কেন? দুটো কারণে। কয়টা কারণে? কয়টা কারণে ভাই মনে রেখেন, প্রথম কারণ হলো মানুষ জাহেল, চেনে না। প্রধানমন্ত্রী আমার চেনে, এই হেডমাস্টার সাহেবকে চেনে, উনি কোন দলের লোক, টাকা খাবে না মেরে ফেলবে না অন্য জায়গায় পাঠিয়ে দেবে না অন্যায় করবে জানে? উনি জানেন না, যদি এলাকার এমপি মন্ত্রী রিকমেন্ড করে দেয় উনি মন্ত্রীকে চেনেন আর মন্ত্রী মাস্টারকে চেনে, কাজেই মন্ত্রী যদি বলে দেয় যে এটা ঠিক জেনুইন তখন প্রধানমন্ত্রী অন্তরে একটা স্যাটিসফ্যাকশন আসবে, ঠিক না, যে এনাকে টাকা দেওয়া যেতে পারে, ঠিক আছে না? আল্লাহ তো তাই, আল্লাহ তো আমাদের চেনে না, চেনে চেনে তো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লক্ষ 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 কোটি কোটি বান্দা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হয়তোবা একটু অস্পষ্ট চেনেন, কোন হুজুর রিকমেন্ড করে দিলে আল্লাহ তাহাতে চেনবেন, ঠিক না? আমাকে বেশি চেনেন কে? আমাকে বেশি ভালোবাসেন কে? আল্লাহর কাছে যাইতে আর কারোর লাগে, প্রধানমন্ত্রীর মতো আল্লাহও হয়তো জাহেল, আমাকে হয়তো চেনবে না, এইরকম চিন্তা করলে ইমান থাকে? আমার মা যাবে আমার নানি বাড়ি, কার মা? নানি কার? চিঠি লিখে দিলাম নানি যান, পত্রবাহিকা আমার আম্মা হন, তার নাম অমুক, তার দিকে একটু খেয়াল রাখেন, তার একটু ঠান্ডার ভাব আছে, একটু যত্ন করেন, কেমন হলো চিঠিটা? আমার মার বিষয়ে আমি বেশি জানি না আমার নানি বেশি জানে? বান্দার বিষয়ে আল্লাহ বেশি জানে না মাওলানা হুজুর পীর ফকির অন্য মানুষ বেশি জানে? সেই আল্লাহর কাছে যাইতে কারোর ইন্ট্রোডাকশন ইন্ট্রোডিউস করার প্রয়োজন হয় এই কথা মনে করলে আর ইমান থাকে না।
দ্বিতীয় বিষয় বুঝেন, মানুষের কাছে মানুষ নিয়ে যেতে হয়, মধ্যস্থ নিয়ে দিতে হয়। দ্বিতীয় কারণ হলো যে মানুষ জালেম। প্রথম কারণ মানুষ জাহেল, দ্বিতীয় কারণ কি? কেন? একজন আপনার এলাকার কমিশনার, মেম্বার, চেয়ারম্যান, মাতবর আপনাকেও চেনে, বিবাদীকেও চেনে, এরপরও পার্শিয়ালটি হয় না? হয় না, হয়। মানুষ জানার পরেও পার্শিয়ালটি করতে পারে। কাজেই আপনি যদি একজনকে দিয়ে সুপারিশ করিয়ে দিতে পারেন, জোরালো সুপারিশ, তাহলে আর পার্শিয়ালটি হবে না, ঠিক না? আল্লাহ তো এরকম, আল্লাহ জানেন যে আমার এটা দরকার, আল্লাহ জানেন আমি অন্তর দিয়ে চাচ্ছি, জানেন তো অবাক করছি, আমার প্রয়োজন আছে, হলে উপকার হবে, তারপরেও আল্লাহ তো পার্শিয়ালটি করে হয়তো দেব না, কোন হুজুর বলে দিলে হয়তো দিতে পারে নাকি? এই রকম চিন্তা করলে কি ইমান থাকে? আবার বোঝেন, বাচ্চাদের, ছোট বাচ্চাদের, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সবচেয়ে বেশি মারে কে? দাদি, মা, আব্বা না খালা? মা হলো ছোট বাচ্চাদের বড় দুশ্মন, ঠিক না? হ্যাঁ, যে বাচ্চাদের ইমান ভালো, বাচ্চাদের ইমান মায়ের প্রতি, বান্দার ইমান রবের প্রতি ভালো না, আল্লাহ মাফ করেন, কিন্তু বাচ্চাদের ইমান মায়ের প্রতি ভালো। তবে একটা কল্পনা করি আমরা, একটা বাচ্চা মা প্রায় রাগ করে, মারধর করে, ও জানে যে আমার মা তো খুব রাগি, মা তো আমার কথা শুনবে না, কালকে অন্যায় করছি, পরশু অন্যায় করছি, আর একদিন অন্যায় করছি। ও মনে মনে নিয়ত করেছে এখন থেকে মার কাছে আর কিছু ডাইরেক্ট যাবো না, মা তো দেবে না। ওর যখন কিছু দরকার হয় দাদির কাছে যেয়ে বলে, আব্বার কাছে বলে, খালার কাছে বলে, আপার কাছে বলে, আপা খালা আব্বা দাদি পাললে দেয়, না হলে মাকে বলে, বৌমা দেও না, ছেলেটার কষ্ট আছে একটু দেও না। এইরকম কোন ছেলে, এইরকম কোন সন্তান যদি কোন মায়ের থাকে, মা ওই সন্তানের এই আচরণে খুশি হয় না, কষ্ট পায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা সহজেই বুঝেছেন, অনেক জায়গায় বসে না, অনেকে বলে বেলা খুশি হয়। আমি এবার রাগ করে বলি, বাড়ি যে বোরকা শুনেন যে খুশি হয় না বেলা ভাই। মায়ের মাতৃত্বের দাবি কি? যে সন্তান সবচেয়ে আগে কার কাছে যাবে? মার কাছে। যে সন্তান মার কাছে না আসে, দাদি খালার কাছে চাই, সে মূলত মাকে অপমান করে, ঠিক না? যে আমার মা ভালো না, আমি চাইলে দেয় না, ঠিক না বেটি? যে বান্দা তার মনের ব্যথা, বেদনা, কষ্ট, দুঃখ, চাওয়া পাওয়া সবচেয়ে আগে তার মালিক মাহবুদকে না বলে অন্য কারোর চিন্তা করে, ও তার মালিকের মাহবুদের রুবুবিয়াত এবং উলুহিয়াতের অপমান করে। সে প্রমাণ করে যে আমার আল্লাহ বোধহয় ভালো না, আমি চাইলে দেয় না, লোক দিয়ে বলানো লাগে। ভাইরা, খুব কষ্টের কথা, মায়ের কাছে ছেলের চেয়ে যেমন, ছেলের কাছে মায়ের চেয়ে যেমন আপন হয় না, বান্দার কাছে আল্লাহ মায়ের চেয়ে কোটি গুণ প্রিয়। কাজেই আল্লাহর কাছে যাইতে চাইতে কোনো মাধ্যম লাগবে, এই চিন্তা হলো সকল শিরকের মূল। হ্যাঁ, শিখতে মাধ্যম লাগবে, বুঝতে মাধ্যম লাগবে, ট্রেনিং নিতে মাধ্যম লাগবে, কিন্তু আমার দোয়া কবুল হতে আমি ডাকবো আমার মালিককে, একজন না বলে দিলে আল্লাহ শুনবে না, এই চিন্তার পরে আর কোনো ইমান থাকে না। কাজেই ভাইরা, এই শিরকের চেতনা অন্তর থেকে দূর করতে হবে। ওলি হবেন কার? সে আল্লাহর কাছে যাইতে হবে। কিভাবে? আমি লম্বা বলতে পারবো না, যদি আপনাদের তৌফিক হয়, মনে চাই আমার রাহে বিলায়াত বইটা নেবেন, ইসলামী আকিদা নেবেন, এতে এগুলো আছে। যদি কিছু না পারেন, অজিফা বইটা নিয়েন, ছোট ছোট সুন্দর সুন্নত অজিফা আমলগুলো আছে। আমি এগুলো বিস্তারিত বললে আরো অনেক জরুরি কথা বলার নিয়ত করছিলাম, দূর হয়ে যাবে, বলতে পারবো না। তবে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের সবচেয়ে আপন। সবচেয়ে আপন কে? ওলি হব কার? আল্লাহর ওলি হব। তো ভাইরা, কোন সন্তান যদি কিছু হলেই মার কাছে না যে খালা ফুফু দাদি দিয়ে মাকে বলায়, মায়ের সাথে সম্পর্ক কি গভীর হয় না? যে সন্তান অন্যায় করে, দুষ্টুমি করে, মায়ের কথা অবাধ্য হয়, আবার দৌড়ে যেয়ে মাকে জড়াই ধরে, সেই সন্তানের সাথে মায়ের মহব্বত গভীর হয়। আমরা তো অন্যায় করবই, কিন্তু বিপদে পড়লে কাকে ডাকবো?
যদি কেউ মনে করে আমি গুনাহগার, আমার কথা বোধহয় আল্লাহ শুনবে না, সে আল্লাহ তাআলার এই রহমতের প্রশস্ততা, তার রুবুবিয়াতের সমলিয়াত এটাকে ইনকার করে। কথা বোঝেননি? আল্লাহর গুনাহ করে না কে? আল্লাহ কোরআনে কাফেরদের কথা বলেছেন, আবু জাহালের কথা বলেছেন, কুল মা ইয়াবু বিকুম রাব্বি লাউলা দুআকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফ ইয়াকুনু লাযামা। সূরা ফুরকানের শেষে আল্লাহ বলছেন যে তোমরা কাফের হয়েছো, আমার কোরআনকে মিথ্যা বলেছো, আমি তোমাদের ধ্বংস করতাম, কিন্তু যেহেতু তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া চাও, এই জন্য তোমাদের ধ্বংস করছি না। হাজির অলি হবেন কার? মনে করেন আমার দুইজন মুরিদ, একজন মুরিদ আমার খুব ভক্তি করে, যখনই ওর কোনো ভালো হয়, ব্যবসায় লাভ হয়, টাকা পায়, উপকার হয়, ছেলেটা পাশ করে, যে কোনো উন্নতি বরকত পাইলেই সঙ্গে সঙ্গে বলে হুজুরের দোয়ায়, হুজুরের দোয়ায় আল্লাহ দেশে। যখনই ওর কোনো কষ্ট হয়, ক্ষতি হয়, বিপদে পড়ে, যে কোনো কষ্টে মনটা সঙ্গে সঙ্গে বলে হুজুর নির্দয় বদদোয়া করেছে। ওর মনটা কাকে নিয়ে ঘোরে? আমাকে নিয়ে ঘোরে। আর এক মুরিদ, সেও মুরিদ কিন্তু অত ভক্তিপ্রবণ না, সে জানে হুজুর আমাকে ভালো ভালো ওজিফ আমল শিখিয়েছে, আল্লাহ হুজুরের যাজায় খায়ের দিক, আল্লাহ হুজুরের ভালো করুক, কিন্তু ভালো মন্দর মালিককে সে বিশ্বাস করে, আল্লাহর ইচ্ছার বাইরে কেউ কিছু দিতে পারে না, হুজুর এলেম শিখাবে, আমল শিখাবে, ব্যাস এটা তার কাজ, দেওয়া নেওয়ার মালিককে। তার যখনই কোনো ভালো হয়, মনটা অন্তর দিয়ে বলে আল্লাহ আল্লাহ তোমার সব প্রশংসা তুমি দেছো আল্লাহ। যখনই কোনো কষ্ট হয়, অসুবিধা হয়, বিপদ হয়, আল্লাহ আল্লাহ আমি অন্যায় করেছি, মাফ করে দাও আল্লাহ, বিপদ তুমি বিপদ দাও, তুমি কাটাও আল্লাহ। ওর মনটা কাকে নিয়ে ঘোরে? আল্লাহর ওলি কে হবে? আর আগের জন অমুশে, ও আল্লাহর জায়গায় আমাকে বসিয়ে ফেলেছে। কথা বোঝেননি? হুজুর থাকবে হুজুরের জায়গায়, আল্লাহর জায়গায় আর কাউকে বসালে আর ইমান থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? তো ভাইরা, এটা আর বেশি বলবো না, ইমানের দ্বিতীয় বাক্যটা কি জানো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর খোলাসা অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছাড়া কোনো মুর্শিদ নেই। আমাদের মাবুদকে ইবাদত করব কার? এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, রোজিফা, তাসবিহ, তাহলিল, তাসাউফ, তরিকা, আমল, আখলাক, জানাজা, সালাত, সিয়াম, কিয়াম, যা আমরা করি না কেন, এগুলো কাকে খুশি করতে করি? এর সওয়াব কে দেবেন? কোন পদ্ধতিতে এই ইবাদত গুলো করলে, জিকির কেমন করে করলে, জানাজা কেমন করে পড়লে, দোয়া কেমন করে করলে, কবর কেমন করে দিলে, মা বাবা মরে করে কেমন করে সওয়াব রেসানি করলে আল্লাহ কবুল করবে, আল্লাহ সওয়াব দেবে, এই কেমন করে তরিকা, পদ্ধতি, নিয়ম, নীতি আল্লাহ তাআলা ওহির মাধ্যমে কাকে শিখিয়েছিলেন? কথা বোঝেননি? তাহলে ইবাদতটা কার? এবাদতের তরিকাটা কার? মাবুদ একমাত্র কে? মাবুদের এবাদতের তরিকা শেখাবেন হাদি মুরশিদ একমাত্র কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা প্রথমটার ইমান ঠিক আছে, শিরক মুক্ত হয়েছি, হয়তো তাদেরও অনেকের দ্বিতীয়টা নষ্ট হয়ে গেছে। আমরা দ্বীনের জন্য কাজ করি, কোন বিষয়ে ঝগড়া বিতর্ক হলে বলি অমুক হুজুর করেছে, অমুক বলেছে, সে কি কিছু বোঝে না, অমুক কি কিছু জানে না, এইরকম কথা আছে না নেই? ভাইরা, এগুলো ইমানের সাথে মেলে না। আলেম, ওলামা, পীর, মাশায়েখ, হুজুর, উস্তাদ সবার কাছে যাবেন, কিন্তু উদ্দেশ্য হুজুরের তরিকা না। কার তরিকা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আপনি যাবেন, হুজুর আমি উম্মে আনুর বুঝি না, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিভাবে আল্লাহর ওলি হওয়ার পথ দিয়েছে, নামাজ, রোজা, জানাজা ইত্যাদি বলে দেন। যদি কোন হুজুর বলে কেন নবীর তরিকা কেন আমরা কিছু বুঝি না, সালাম দিয়ে চলে আসবেন, আর যিনি আপনাকে নবীর তরিকা বুঝিয়ে বলবেন, দলিল দিয়ে বলবেন, তার কথা শোনেন। কথা বুঝতে পারেননি? তো ভাইরা, সমাজে অনেক কথা আছে, প্রত্যেকেই দাবি করে এইটা নবীর তরিকা, ঝগড়া করবেন না, উত্তেজিত হবেন না,
আপনি যদি শোনেন যে আপনি যেটা করছেন নবীর তরিকা না, আপনি আলেমদের শুনবেন, আপনার হুজুরকে শুনবেন, পীর সাহেবকে শুনবেন, তাহকিক করবেন, গবেষণা করবেন, তবে আপনি কোনো গবেষণাও করবেন না, নবীর সুন্নত জানার পরে মানবেনও না, চেষ্টাও করবেন না, এটা ইমানের সাথে সাংঘর্ষিক। কথা কি বুঝেছেন? নবীর তরিকা কেমন, সুন্নত কাকে বলে, সুন্নতের ব্যতিক্রম হলে কখন বেদাত হবে, এ ব্যাপারে আমি অনেক আগে একটা বই লিখছিলাম, বলতে গেলে প্রথম বই।